প্রিয় স্টুডেন্টস, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজ মাধ্যমিক পরীক্ষায় আসে এমন একটা বিশেষ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর সেই প্রশ্নগুলিকে নির্বাচন করেছি আমাদের প্রথম অধ্যায় থেকে। প্রশ্নগুলি যেগুলো সচরাচর এসে থাকে তার একটি সম্যক ধারণা প্রদান এবং সেই সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অনুশীলন করবে, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। স্ক্রিন ফলো করো। প্রশ্নের ধরন হচ্ছে সমানুপাত নির্ণয়। ফটোট্যাকটিক ইস্টু শৈবাল, তাহলে কেমিওট্যাকটিক ইস্টু কি হবে? মানে এখানে বলতে চাওয়া হচ্ছে ফটোট্যাকটিক চলন দেখা যায় শৈবালে, তাহলে কেমিওট্যাকটিক চলন কোথায় দেখতে পাওয়া যাবে? উত্তর হবে ফার্নের শুক্রাণুতে। দ্বিতীয় প্রশ্ন, রাসায়নিক পদার্থ ইস্টু কেমোনেস্টিক চলন, অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে যে চলন দেখতে পাওয়া যায় তাকে কেমোনেস্টিক চলন বলা হয়। তাহলে স্পর্শের প্রভাবে বা পর্শানুভূতির সাহায্যে যে চলন ঘটে তাকে আমরা কি বলবো? সেটি হবে সিস্মোনেস্টিক। তিন নম্বর, হাইড্রোট্রপিক H2 জল, তাহলে জিওট্রফিক ইস্টো ড্যাশ, অর্থাৎ এখানে জিওট্রফিক চলন মানে অভিকর্ষজ উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, ট্রপিক চলন ইস্টো বক্র চলন, তাহলে ট্যাকটিক চলন ইস্টো ড্যাশ সামগ্রিক চলন। পরবর্তী প্রশ্ন, বন চাঁড়াল ইচ টু প্রকরণ, অর্থাৎ বন চাঁড়াল উদ্ভিদে যে চলন দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে প্রকরণ। তার সঙ্গে সম্পর্ক রেখে প্রশ্নটি হচ্ছে যে ক্ল্যামাইডোমোনাস ইচ টু ড্যাশ ট্যাক্সিস বা ট্যাকটিক চলন, এটি হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, পাতা শ্যাওলা ইচ টু রোটেশন, তাহলে কুমড়োর কাণ্ডরম ইচ টু ড্যাশ সার্কুলেশন, অর্থাৎ এখানে রোটেশন চলন পাতা শ্যাওলার কোষে দেখতে পাওয়া যায়, ঠিক সার্কুলেশন কুমড়ো গাছের কাণ্ডের রোমে দেখতে পাওয়া যায়, তাই উত্তর হচ্ছে সার্কুলেশন। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের গতিপথ ইচ টু ট্রপিক, তাহলে উদ্দীপকের তীব্রতা ইচ টু ড্যাশ উত্তর হবে নেস্টিক চলন। পরবর্তী প্রশ্ন, শুক্রজের প্রভাবে ইচ টু মশের শুক্রাণু, অর্থাৎ শুক্রজের প্রভাবে কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় সেই চলনটি, যে মশের শুক্রাণুতে চলন দেখতে পাওয়া যায়। ঠিক একই রকমভাবে প্রশ্ন যে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ইচ টু ড্যাশ ফার্নের শুক্রাণু, অর্থাৎ মশের শুক্রাণুর সঞ্চালন বা চলন ঘটে শুক্রজের প্রভাবে, অপরদিকে ফার্নের শুক্রাণুর চলন ঘটে ম্যালিক অ্যাসিডের প্রভাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।